আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হত্যা বন্ধে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য পাসপোর্ট ভিসার স্থলে স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করতে ভারতকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারতের পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপ, কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে থাকবে বলে পূর্বাভাস। এবং নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে আফগানিস্তানের তালেবান সরকার, অন্তত 2,500 ব্যক্তি আটক অথবা বরখাস্ত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। এই মুহূর্তে আলোচনার গতি প্রকৃতি ইতিবাচক ও সামনের দিকে অগ্রসরমান বলেও তিনি মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান ইরানের জমেজাম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, বৎসরের পর বৎসর ধরে তার দেশ ভিয়েনা সংলাপের দিকে তাকিয়ে থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে ইরানের অর্থনৈতিক প্রতিনিধি দলের দায়িত্ব। আবদুল্লাহিয়ান বলেন, ইরান যুক্তিপূর্ণ অবস্থানে থেকে ভিয়েনার সংলাপ চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত প্রতিপক্ষের সামনে অনেক সমাধান সূত্র তুলে ধরেছে। তিনি বলেন, ইরানের প্রস্তাবগুলো অত্যন্ত স্বচ্ছ এবং প্রতিপক্ষগুলোকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে এখন আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শন করতে হবে। আবদুল্লাহিয়ান বলেন, আমি তাদেরকে বলেছি, আপনারা কাজে প্রমাণ করুন যে ইরানের ব্যাপারে আপনাদের নীতিতে পরিবর্তন এসেছে, আর সদিচ্ছা প্রমাণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ইরানের পাওনা অর্থ তেহরানে পৌঁছানোর ব্যবস্থা করুন আপনারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তাদের জন্য এখন আর কোনো ভূখণ্ড নিরাপদ নয়। একই সঙ্গে তারা অসহায়, ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকে আমরাই বিজয়ী এবং ময়দানের বাস্তবতা তাই বলছে। আজকে মুসলমানদের তলোয়ার শত্রুর বিরুদ্ধে কোষ মুক্ত হয়েছে, ফলে তাদের জন্য কোথাও আর নিরাপদ জায়গা নেই। জেনারেল সালামি বলেন, জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমেরিকার মুখে থাপ্পড় এবং বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে নিজেই তা দেখেছে। আইআরজিসির শীর্ষ কমান্ডার বলেন, জেনারেল সুলাইমানের মতো কোন নিরস্ত্র কমান্ডারকে আমরা হত্যা করিনি। তিনি জোর দিয়ে বলেন, জেনারেল সুলাইমানি হত্যার ক্ষেত্রে ইরান এখনো পুরোপুরি প্রতিশোধ নেয়নি, আরও বাকি আছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইরাকি ক্ষেপণাস্ত্র বিষয়ক ডকুমেন্টারির কিছু ফুটেজ চুরি করে তা ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র মজুদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে সৌদি জোট ইয়েমেনকে অভিযুক্ত করার চেষ্টা করেছে যে হুদাইদা বন্দর নগরীকে হুথি সমর্থিত সেনারা সামরিকীকরণ করছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল এ খবর প্রচার করেছে। এর একদিন আগে সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক অনুষ্ঠানে ইরাকি ডকুমেন্টারির ওই ফুটেজ দেখে অভিযোগ করেন যে ইয়েমেনের সেনারা হুদাইদা বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছে। আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, 2003 সালে ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনের প্রথম দিকে তৈরি করা সিভিয়ার ক্লিয়ার নামের একটি ডকুমেন্টারির ফুটেজ নিয়ে সৌদি সেনা মুখপাত্র ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বলে দেখানোর চেষ্টা করেছেন। তবে ক্ষেপণাস্ত্রের সঠিক অবস্থান সম্পর্কে কিছু বলা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য পাসপোর্ট ভিসার স্থলে স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালুর প্রস্তাব দিয়েছে ঢাকা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তুলে ধরেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য পাসপোর্ট ভিসার স্থলে স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালুর প্রস্তাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারতীয় সরকার এবং সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে এ সংক্রান্ত প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তাদের অনেক আত্মীয় রয়েছেন দুপাশেই, ফলে বিভিন্ন উৎসবে তাদের যাতায়াত আদিকাল থেকে, কিন্তু এখন সীমান্ত আলাদা হয়েছে, পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখন সেটা অবৈধ অনুপ্রবেশ বলে গণ্য হয়। এক্ষেত্রে সীমান্তবাসীদের জন্য স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করা গেলে অবৈধ অনুপ্রবেশ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে। ওদিকে রোববার ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি উপজেলার পাথরডুবি সীমান্ত থেকে শাকিল নামে 20 বছরের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাবার খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছে, কুয়াশা ঢাকা ভোরে একদল গরু পাচারকারী ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে, অন্যরা পালিয়ে ফিরলেও শাকিল বিএসএফ এর হাতে ধরা পড়ে। বিজিবি কুড়িগ্রাম 22 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম জানিয়েছেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছ থেকে তারা বিষয়টি জেনেছে, বিএসএফ এর কাছে এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে, এখনো কোনো জবাব পাওয়া যায়নি। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। তবে যাদের ঝুঁকি বেশি তাদেরকে ঢাকায় বসে অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন তিনি। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করব না, টিকাদান কর্মসূচি জোরদার করব, স্বাস্থ্যবিধি মানা ও মনিটরিং জোরদার করব আমরা। সীমিত পরিসরে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলছে সেভাবেই চলবে। পরামর্শ কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক হবে, বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেয়া হবে, তবে আমরা মনে করছি টিকা দেয়া গেলে তার প্রয়োজন হবে না। তিনি বলেন, যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি, তখন কোনো টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বা আপ আসন প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকবে বলে একটি জনমত জরিপে জানানো হয়েছে। তবে আপ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বা আপ আসন প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকবে বলে একটি জনমত জরিপে জানানো হয়েছে। আজ সোমবার এবিপি নিউজ সি ভোটার জনমত জরিপ রিপোর্টে প্রকাশ, কৃষক আন্দোলনের অন্যতম উৎসস্থল পাঞ্জাবে এবার আম আদমি পার্টি এগিয়ে থাকবে, কিন্তু অন্যদের চেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। এবিপি নিউজ সি ভোটার জরিপ অনুসারে পাঞ্জাবের দোয়াবা অঞ্চলের মোট 23টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস 7 থেকে 11টা আসন পেতে পারে, যেখানে আম আদমি পার্টির খাতায় 7 থেকে 11টি আসন যেতে পারে। অকালী দল পেতে পারে 2 থেকে 6টি আসন, অন্যদিকে বিজেপি মাত্র 1টি আসনের সীমাবদ্ধ থাকতে পারে। পাঞ্জাবের মান্ঝা অঞ্চলে মোট 25টি বিধানসভা আসন রয়েছে। সেই ভোটার জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে মান্ঝা অঞ্চল থেকে কংগ্রেস 14 থেকে 18টি আসন পেতে পারে, আম আদমি পার্টি পেতে পারে 3 থেকে 7টি আসন, অন্যদিকে অকালী দল 2 থেকে 6টি এবং বিজেপি মাত্র 1টি আসন পেতে পারে। পাঞ্জাবের মালওয়া অঞ্চল আসন সংখ্যা দিক থেকে সবচেয়ে বড় এলাকা, এখানে মোট 69টি আসন রয়েছে। মালওয়া অঞ্চলে কংগ্রেস 13 থেকে 17টি আসন পেতে পারে। অন্যদিকে আম আদমি পার্টি মালওয়া অঞ্চলে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে। দলটি ওই এলাকায় 39 থেকে 43টি আসনে জয়ী হতে পারে, যেখানে অকালী দল 10 থেকে 14টি আসন পেতে পারে এবং বিজেপি মাত্র 2টি এবং অন্যরা 1টি আসন পেতে পারে। এবিপি নিউজ সি ভোটার জরিপটি 12 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে করা হয়েছিল।
117 আসন সম্বলিত পাঞ্জাবে আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচন হবে, ফল ঘোষণা হবে 10 মার্চ। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত 2500 ব্যক্তিকে আটক অথবা বরখাস্ত করেছে। তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর দিয়েছে। তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি কাবুলে বলেছেন, তার কমিশনের কাজ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে 2514 তালেবান সদস্যকে বরখাস্ত অথবা আটক করা হয়েছে। অপরাধী তালেবান সদস্যদের শনাক্ত করার পদ্ধতি বর্ণনা করে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেয়া তথ্য এবং মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অভিযোগ আমলে নিয়ে তালেবান সদস্যদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, যাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরও রয়েছেন। মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে আরও 4 বছরের কারাদণ্ড দিয়েছে। অবৈধভাবে ওয়াকিটকি রেখে রপ্তানি আমদানি আইন লঙ্ঘন এবং সিগন্যাল জ্যামার বসানোর দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গণ অসন্তোষে উস্কানি এবং কোভিড বিধি ভাঙার অভিযোগে গত বছরের ডিসেম্বরে তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে অভ্যুত্থান নেতা মিন অং হাইং এর অর্ধেক সাজা ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন, গৃহবন্দী থেকে তাকে সাজা ভোগ করতে হবে। 76 বছর বয়সী অং সান সুচির বিরুদ্ধে প্রায় 1 ডজন মামলা দায়ের করেছে সেনাশাসিত সরকার।